এখন শরৎকাল, আর শরৎকাল মানে সাদা কাশবনের হাতছানি। আর ঢাকায় বসে কাশবনের কথা চিন্তা করলে আমাদের মাথায় প্রথমে আসে দিয়াবাড়ির কথা। যাচ্ছি দিয়াবাড়ি, দিয়াবাড়ি তিনটি রোডে আসা যায়, চেষ্টা করব খুঁটিনাটি সব কিছু বলার, দেখতে থাকুন। রোড এক, বাসে উত্তরা হাউস বিল্ডিং নেমে উত্তরা 12 নং সেক্টর হয়ে দিয়াবাড়ি। বাস ভাড়া 20 থেকে 50 টাকা, ঢাকার যে কোনো প্রান্তে থেকে। হাউস বিল্ডিং থেকে দিয়াবাড়ি রিক্সা ভাড়া 20 থেকে 50 টাকা নেবে। এই রোডে পার্সোনাল গাড়িতেও আসা যাবে। রোড 2, মিরপুর ডিও HS হয়ে বৃন্দাবন, সেখান থেকে রিক্সা বা অটো চালিত গাড়িতে আসা যাবে। আমরা এই রুটে যাচ্ছি, ফার্ম গেট থেকে মিরপুর ডিও এসএস ট্রাস্ট পরিবহন চলাচল করে। ট্রাস্ট পরিবহন এসি বাসের ভাড়া 40 টাকা থেকে 45 টাকা। ডিও এসএসের পিছন দিকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে রিক্সা ভাড়া 50 টাকা এবং লোকাল অটো ভাড়া 15 টাকা দিয়ে খুব সহজে দিয়াবাড়ি 10 নম্বর ব্রিজ আসতে পারেন। রোড 3, মিরপুর বেড়িবাঁধ হয়ে পঞ্চবতী বাস স্টপ, পঞ্চবতী বাস স্টপ থেকে হেঁটে দিয়াবাড়ি আসা যায়, চাইলে রিক্সাতেও আসতে পারেন, ভাড়া 20 টাকা নেবে। এছাড়া বৃন্দাবন আসার আরেকটি রোড রয়েছে, সেটি হচ্ছে মিরপুর 12 নম্বর হয়ে কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে মিরপুর 12 নম্বর খুব সহজেই আসা যায়। সেখান থেকে রিক্সা চেপে বৃন্দাবন আসতে পারেন, বৃন্দাবন থেকে তারপর দিয়াবাড়ি আসবেন। পার্সোনাল গাড়িতে আসতে চাইলে মিরপুর বেড়িবাঁধ অথবা উত্তরা হাউস বিল্ডিং হয়ে উত্তরা 12 নম্বর সেক্টর দিয়ে দিয়াবাড়ি আসাই ভালো। বৃন্দাবন হয়ে শুধু বাইসাইকেল নিয়ে ঢুকতে পারবেন, বাইক অথবা প্রাইভেট কার নিয়ে আসতে চাইলে এই রোডে ঢুকতে পারবেন না, কারণ রাস্তাটি এখনও কাঁচা এবং একটি খাল রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।